আপনারা আর কি অনেক সুন্দর করে পড়লে এটা অনেক জায়গাতেই কাজটা ফেলতে পারবেন। আমি তো অ্যাকচুয়ালি একবারই আনারি, আমি এটা একবারই আমার নলেজ নেই, তো আপনারা যদি সিম্পল ওয়েতেও পড়েন আপনাদেরকে অনেক ভালো লাগবে। হ্যাঁ, সো আমি এই জন্য আগেই দেখিয়ে দিলাম। তো এটার সাথে এটা একটা, এখন আপনারা যদি এই বেল্টের সাথে শুধু এই এই দুইটাকে দিয়েও কিছু করতে পারেন, সেটাও আপনাদের আরেকটা লুক হয়ে গেল। এন্ড লাস্টলি আমরা এটার সাথে পাবো এই কোটিটা, যেটা আমাদের ইন্ডিয়ান ড্রেসে এই ধরনের কোটিগুলো থাকে। হ্যাঁ, আমি আবারও একটু বলে দেই, এটা কিন্তু মাত্র 30 পিস আর 25 পিস মাল। যতগুলো আপু অর্ডার দিবেন মাথায় রাখবেন, প্রথম 30 জন আর প্রথম 25 জন ডেলিভারি পরশুদিনই পেয়ে যাবেন, বাকিরা ডেলিভারি পেতে 5 দিন সময় আমার লাগবে। বাট আপনি অর্ডার দিয়ে না রাখলে পাবেন না, মানে আমাদের প্রথম দিনই আমরা অর্ডার নিয়ে ফেলি, দেন শেষ, দেন আর পাবেন না। আর এই হচ্ছে লাস্ট কোটি। ওকে, এবার আমি শুধু কোটির ডিজাইনটা দেখিয়ে দিই। এই দেখেন, এবার একটা ডিজাইন কি সুন্দর। যারা আমার লাইভে জয়েন হয়েছেন, আপুকে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে যান, আর অবশ্যই একটু দেখবেন যে ই আছে নাকি না, আপুর পেজ ফলো করে রেখেছেন নাকি না। আর আরেকটা কথা বলি, কারো কি বিয়ে শাদী আছে আমার লাইভ এখন যারা দেখছেন, কারো কি বিয়ে আছে নাকি না একটু বলেন তো। একটা যদি বিয়ের লেহেঙ্গার লাইভ হয় যেটার স্টার্টিং প্রাইসই যদি থাকে 4,000 থেকে বা 4,500 থেকে লেহেঙ্গা, তাহলে কেমন হয় বলেন তো। আর আমি এতটুকু লিখিত আপনাকে দিব, যেই লেহেঙ্গা বাহিরে 1,00,000 টাকা সেই লেহেঙ্গা আমি আপনাকে 60,000 থেকে 65,000 টাকাতে দিব। আমি একদম মানে প্রমাণ সহকারে বলতেছি, কারণ বললাম না, আমার নিজের বোনের বিয়ের লেহেঙ্গা আমি যেটা মানে 90,000 প্লাস দিয়ে কিনেছি, ওই লেহেঙ্গার থেকেও ভারী কাজের লেহেঙ্গা বেল্ট সহ সবকিছু সহ আমার কাছে 60,000 আছে। বিয়ের জিনিস তো জানেন, আবার 4,000 আছে, 5,000 আছে। কেউ বিয়ের লেহেঙ্গা টেহেঙ্গা দেখবেন নাকি বলেন, আমার কাছে তো আছে। তো ইচ্ছা আছে আজকে একটা লাইভ করব বিয়ের লেহেঙ্গা নিয়ে। আপনারা যদি বলেন যে হ্যাঁ আপু লেহেঙ্গা দেখবো আজকে, তাহলে আপনাদেরকে দেখাবো। কোন জায়গা থেকে বলছেন, শাল অর্ডার দেয়া ছিল এখনো পাইনি, ইউসুফ আলী ভাইয়া আপু পেয়ে যাবেন, আমাদের শাল আজকে ঢুকবে 300 পিস, আবার কালকে 300 ঢুকবে। আপনি ওই 300 সিরিয়ালে থাকলে আপনি কালকে পরশুই পেয়ে যাবেন। হ্যাঁ, দুইটা দিন সময় দেন, সবাই সব পেয়ে যাবেন। আচ্ছা, এটা দেখে যেটা দেখাচ্ছিলাম আপু, 2023 করব বিয়ে, কবে আনবা তাই বলো। তাই আপনি 2023 বিয়ে করবেন, যান যখন করবেন আমাকে বলবেন, আমি দিব আপনাকে লেহেঙ্গা। আপু 42 বডি নিতে চাই এই নুড কালারটা, লেহেঙ্গা দেখতে চাই, লেহেঙ্গা দেখবো। আচ্ছা ঠিক আছে, যান আপনাদেরকে আজকে রাতে আমি লেহেঙ্গা দেখিয়ে দিব, ঠিক আছে। আজকে রাতে আমি, কোনো টাইম নাই ফিক্স আপু, কারণ আমি উত্তরা শোরুমে গিয়ে লেহেঙ্গার লাইভ করব 4,000 থেকে 60,000 পর্যন্ত। বাট এতটুকুন মনে রেখেন, আপুর 60,000 টাকার লেহেঙ্গা বাইরে আপনার 1,00,000 টাকা। 10 জায়গা দেখে এসে আমার লেহেঙ্গা নিয়েন, বলে দিলাম, কারণ আমি লেহেঙ্গা ব্যবসায়ী না, আমার জাস্ট এমনি বিয়ের জিনিস একটা মানুষের শখের জিনিস থাকে, মানুষ তখন দেখে না যে হায়, বাট আপনার হ্যাঁ একটা ভালো অ্যামাউন্ট সেভ হবে। আমি আপনাদেরকে রাতে একটা লেহেঙ্গা লাইভ করে দিব, ঠিক আছে, আজকে রাতে। খেয়াল রেখেন 10:30 আচ্ছা সরি, যেটাই ছিলাম, এই যে এই হচ্ছে আপনাদের কোটিটা। হ্যাঁ, এই হচ্ছে কোটিটা বেঁধে নেই। যারা লাইভ দেখছেন আপুকে ভিডিওতে, এই হৃদয় সোহাগ, আর এই হচ্ছে বেল্ট। হ্যাঁ, আমি পুরা একদম গেট আপ নিয়ে নিচ্ছি। সোহাগ আরেকটা লাভ লাইক থেকে উইনার নাও না, কারণ অনেক আপু জয়েন হয়েছে। তো আনোয়ার আমাকে একটু ঠান্ডা দিয়ে যাও, এই যে বেল্টও করে নিলাম, একটু ঠান্ডা দাও। হ্যাঁ, এই যে বেল্ট, ওকে, এন্ড স্কার্ফও মাথায় দিয়ে দিই, এন্ড কমপ্লিট প্যাকেজ শেষ। বডি হচ্ছে 40, একটা ঠান্ডা পানি বা ঠান্ডা স্প্রাইট টাইপ কিছু একটা একটু দাও। আমি জাস্ট মাথায় দিলাম, এসএস তুলেন, এখন শুধু কালোটা গায়ে দিয়ে দাম। যারা লাইভে আছেন একটা লাভ, একটা লাইক দিয়ে দিয়েন। স্প্রাইট চাইছি দাদা, ও মা, না একটু ছবিটা নিয়ে নেন, পুরো পড়ে যায়। আচ্ছা জাস্ট একটু তুলেন, হ্যাঁ মানে এমনি জাস্ট আমি দাঁড়ালাম, এসএসটা তুলে ফেলেন। এই হচ্ছে কমপ্লিট সবকিছু, মা
বোরখা প্রাইস, এই বোরখার কালার কয়টা? আপু কালার দুইটা, আপু প্রাইস বলে দিচ্ছি দিয়ার, আমার কালার দেখিয়ে প্রাইস বলতে হবে, প্রাইস হলে একটু দুই মিনিট পরে আসতে পারে। ডান শেষ, সরিয়ে ফেললাম কিন্তু, ডান সব শেষ দেখানো। এবার হচ্ছে এটা টোটালি আমি খুলে ফেলতেছি, এখন শুধু প্রাইস। এই কোটিটা কিন্তু আপনারা অনেক কিছু অনেক ড্রেসের উপরেও পড়তে পারবেন। হ্যাঁ ও হো হো, আর এই যে নেন ডিজাইনটা দেখেন, পুরোটাতে কিভাবে কাজ করা অরিজিনাল। এই যে বারিশের স্টোন আর এনসি স্টোন, এনসি হচ্ছে আপনার মাল্টি কালার, দুইটা স্টোনিং এর এফেক্ট দেয়। হাতের কাজ দেখেছেন কি পরিমাণ চড়া কাজ, মানে ডাবল, এখানে একটা লাইন এখানে আরেকটা লাইন, একটা লাইনের কাজ না কিন্তু, হ্যাঁ একটা লাইনের কাজ না কিন্তু, এখান থেকে দেখেন পুরো কাজ, দেন আবারও চড়া প্যানেলে কাজ, হিউজ পরিমাণে কাজ। আর এটা তো সুন্দর কেন ডিজাইনটা, জাস্ট ফিল ভিতরে যে বারিশের কাজগুলো না, এই জন্য এটা ডিজাইন কিন্তু সেরা। এবার একটা ডিজাইন বেস্ট আসছে, বেস্ট, আমি ডিজাইনটা দেখাইনি তো এই জন্য দেখিয়ে দিলাম। ডান শেষ একদম, এটা এটাকে রেখে দিলাম। এবার হচ্ছে ব্ল্যাকটা গায়ে দিয়ে প্রাইস, কোনটা কি লাস্ট বারের মতো, হ্যাঁ কোনটায় কি আছে না আছে লাস্ট বারের মতো জেনে নেন। আমার পিন কি করলাম, হায় আল্লাহ, একটা ই দেই দেখি তো, কয়জন লাভ লাইক দিলেন দেখি তো, কয়জন লাভ লাইক দিলেন দাঁড়ান, যারা আছেন ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিয়েন, হ্যাঁ যারা আছেন ভিডিওতে জাস্ট একটা আপুকে লাভ লাইক দিয়ে দিয়েন, অনেক খুশি হব, আর কিছু লাগবে না। আর জাস্ট ফলো করছেন নাকি না আপুর পেজটা, এটা দেখেন যে ফলো দেয়া নাকি। ওকে আচ্ছা, আমি পিনটা করে রাখলাম আপনাদের এখানে, এনে খুলে গেলাম ওইটার সাথে। আচ্ছা দেখেন এই ড্রেস কিন্তু রিস্টক হয়েছে, হ্যাঁ এই ড্রেস কিন্তু রিস্টক হয়ে গিয়েছে, এই যে দিস ওয়ান, এটা দেখাবো, বলেন তো প্রাইস বলবো তো, পিনটি করলাম, দাঁড়ান এক মিনিট নিয়ে আসি। আসেন, যতগুলো আপু এই ড্রেসটা নিতে পারবেন সব শালগুলো এটার সাথে সুন্দর করে, যারা শাল নিয়েছেন ম্যাচ করে নিয়ে নিতে পারবেন। আমি এখন আগে একটু প্রাইজিং শেষ করি, তারপরে আপুদের কমেন্টে আসবো, হ্যাঁ ডিরেক্ট কমেন্টে এসে উইনার নিয়ে নিবো। এই শালগুলোর প্রাইস হচ্ছে 1380 টাকা করে, আমি একদম কমপ্লিটলি হাত থেকে সরিয়ে দিচ্ছি, মানে পুরো একদম এই দেখেন পুরো ফেলেই দিচ্ছি হাত থেকে, রিপিটে যাবো না, বাট হ্যাঁ এই দেখেন, মানে জাস্ট আমি বলতেছি দেখেন কি পরিমাণ স্মার্ট লাগে এই ড্রেস গুলো বা এই ডিজাইনার ওয়ার গুলো নিয়ে, শুধু যে আপনি একভাবে পরবেন তা না, হাজারটা ইউজ, হাজারটা ইউজ। 1380 টাকা হচ্ছে এই শলের প্রাইস, যে যে শল নিবেন জাস্ট আমাদেরকে পেজে ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস আর ফোন নাম্বার সহকারে, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিবেন। আমি জাস্ট প্রত্যেকটা কালারের সাথে একবার করে ধরে আপনাদেরকে কালার ওয়াইজ মানে ম্যাচিং কন্ট্রাস্টটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যে আপু এখন আমার লাইভে আছেন, হ্যাঁ একটা আপুকে আজকে বিগ একটা গিফট দিব, দাঁড়ান উইনার হয়ে গেছে, আচ্ছা লাভ লাইক এর উইনার হয়ে গেছে, দাঁড়ান আমি বলছি কে কি পাবেন, আমি এখনই বলে দিচ্ছি, বল না বলেও নিয়ে নিতে পারি, 1280 ঠিক আছে, 1280। এই যে গ্রিন কালার, গ্রিন সবসময় সবকিছুর সাথে যায়, হৃদয় হৃদয় এটা হচ্ছে 1280, সবই 1280, হ্যাঁ ভেলভেট শল শুধু ওই ডিজাইন বাদে সবই 1280। আপু সব কালারটা না একবার ধরে দেখাতে হয়, কারণ অনেক আপু আসলে কনফিউজ থাকে যে আপু আমি ব্ল্যাকের সাথে আসলে কি কালার সব থেকে সুন্দর লাগবে, আমি কি কালার নিব, কি করব না করব, তো এই জন্য আপুর একটা মিনিট সময় নষ্ট হলেও আমি
আজকে দুটো কালারে আপনাদেরকে সবকিছু ধরে একসাথে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? নেন, সব শাল দেখিয়ে দিয়েছি, শাল হচ্ছে 1280 আর শুধু কালো আর লালটা 1380 গেল। এবার হচ্ছে এই আপনার ড্রেস, ড্রেস গুলাকে হ্যাং করা হোক প্রাইজের জন্য। হৃদয়, ওই যে বিস্কিট কালারটার ভিতরে বোরখাটা পরাই ই করো তো প্রাইজের জন্য, আর বেল্টটাকেও দিও একটা সাইডে, হ্যাঁ, কোনো একটা সাইজের বেল্ট গলায় ঝুলাই দিও, গলায় আর স্কার্ফটাও দিয়ে দিও প্রাইস বুক। এই যে স্কার্ফ, আচ্ছা ওকে আসুন লাস্ট জিনিস, এটার সাথে কি কি আছে, নানা আছে, কি কি নানা শুনেন। এই যে যতজন আপু আমাকে এখন অনবরত জিজ্ঞেস করছেন আপু বডি কত, এই কত, সেই কত, আমি অনেকবার বলেছি বাট এবার আপনারা লাস্ট মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা এটার সাথে কি কি জিনিস পাচ্ছেন। সেটা চারটা জিনিস পাবেন টোটাল, ইনার গাও, একটা সুন্দর বেল্ট পাবেন, একটা স্কার্ফ পাবেন, আর একটা কোটি পাবেন। হ্যাঁ, সো ফর দ্য লাস্ট টাইম পুরোটাই কি আছে, ম্যাটেরিয়াল খুবই সফট দুবাই সিল্ক ম্যাটেরিয়ালের মাঝে আছে, যেটা ইনার গাউনের বডি আছে 48, বাংলা ভাষায় বলছি কিন্তু 48, বডি লম্বা হচ্ছে 54। কেউ এটার বাইরে অর্ডার দিবেন না যার এর বাইরের সাইজ লাগবে, যেমন আপনার 50 বডি লাগলে আপনি অবশ্যই এটা অর্ডার দিবেন না, অর্ডার দিয়ে আমাকে রিটার্ন দিবেন না যে আপু আমি তো 50 পরি। লাইভে অনবরত বলে দিচ্ছি বডির একটাই সাইজ 48, লম্বা 54, আর কোন সাইজ নাই, লম্বা অনেক প্লাস পয়েন্ট কেটে ফেলতে পারবেন, নিচে কাজ নাই, ইভেন কোটিও কাটতে পারবেন, ঠিক আছে? তাহলে ইনার গাউনটা রেখে দিলাম, গলায় এবং স্লিভসে সুন্দর দুটো চেইন লাইন করা আছে। দেন আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এই সুন্দর বেল্টটা, হ্যাঁ, দেন আমরা পাচ্ছি এই সুন্দর ড্রেসের সাথে বেল্টটা, যারা মানে দিল্লি বুটিক্স বা যারা ডিজাইনার ওয়্যার হিসাবে পড়তে চান, মানে খুব স্টাইলিশ, তারা কিন্তু বেল্টটা দিয়ে এই স্কার্ফটাকে না সিম্পলি এরকম গলায় নিয়েও পড়তে পারেন, মানে আপনাদের জন্য এটাও একটা কিন্তু একটা ধরনের স্টাইল হয়ে যায়। গেল, রেখে দিলাম বেল্ট, রেখে দিলাম, আর এই হচ্ছে আপনাদের যেটা আমরা আপনাদেরকে হিজাবিয়ানদের জন্য সম্পূর্ণ গিফট আকারে দিচ্ছি, এটা হচ্ছে সেটা, ঠিক আছে? এই হচ্ছে আপনার হিজাব, বেস্ট 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 আপু, ফ্যাব্রিক আপু বলেছি তো আপু দুবাই সিল্ক ম্যাটেরিয়াল, নওশিন ইন্না লিখেছে, ওয়াও আপু 52 আনো না কেন আপু, আমাদের ম্যাক্সিমাম আপু লাগে হচ্ছে সাইজ 54 আপু, আমার হাইয়েস্ট লাগে, ঠিক আছে? সো আপু 52টা আমার আনলে আপু অনেক লস হয়, খুব মানে আপনি আমি বলি 52 নেয় হচ্ছে 30% মানুষ, 54 নেয় আমার পেজে 70% মানুষ, সো এই জন্য আপু আনা হয় না। এটা হলো আমাদের বোরখার একটা সাইড, হ্যাঁ মানে সরি স্কার্ফের একটা সাইড, আর এই হলো লাস্ট কোটি। নেন, এখানে কিন্তু আলাদা করে বারবার বোঝানো কিছু নাই, সোজা কথা একটাই যে বডি আছে 54, মানে বডি হচ্ছে 48, লম্বা 54, আর কিছুই নাই এখানে জানা বুঝার। ও বাবা পড়ে গেল, আরে একবারে সরাই ফেলে, এগুলো জিনিস হারাই যাবে, চার চারটা জিনিস খেয়াল করলো, আচ্ছা মা বিস্কিট কালার বোরখা সব দিছে না, হ্যাঁ কালো বোরখাও সাজাইছো না, আচ্ছা ঠিক আছে দাঁড়াও একটু পাশে এটা নিয়ে দাঁড়াও ধরো, আমি আমি ধরতে পারবো না। আর এই যে এই না, এই হচ্ছে কোটি সহকারে, ঠিক আছে? এই হচ্ছে কোটি সহকারে, কোটিটা এখানে একটু বেঁধেই দেই। ও একটা কথা বলে দেই, কোটি কিন্তু টেইলারকে দিয়ে যদি ছোট করান মাথায় এটা রাখেন যেন আপনি কোটিটা যেন এভাবে আনতে পারেন, আপনার টেইলার আবার বডি সাইজ করলে কিন্তু কোটি অনেক সময় আনা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার উপরের কেপটা, উপরের কোটিটা, এই যে পুরোটা অনেক সুন্দর কাজ, অল ওভার এমসি স্টোর আর বারিশের কাজ, ঠিক আছে? যারা লাইভ দেখছে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে, দুইজন উইনার হয়েছেন কিন্তু লাভ লাইক থেকে, আমি নাম বলছি, আপু লাভ ইউ আমার লক্ষ্মী পাখিটা, প্রাইসটা আপু আপু তুমি কত সাইজ পড়ো আপু, আমার তো 38 করা আছে, আমার তো 38 করা, 52 হলে নিতে পারতাম আপু, আমি একটা কথা বলি এটা চরম লেভেলের বোকামি, আপনি যদি বলেন যে 52 হলে নিতে পারতেন, কারণ এটা 54 আছে, আপনি নিচ কেটে দিবেন, আর এটা বাহিরে এগুলো বসুন্ধরা সিটিতে যে দাম থাকে আপু, আপনার অনেক টাকা থাকলে আপনি 52 ওখান থেকে 7-8 হাজার টাকা দিয়ে কিনেন, যদি টাকার মায়া থাকে তাইলে তো ভাই 2 ইঞ্চি কাটটা ফেলবেন, আর কিছু বললাম না। হ্যাঁ, ও জাস্ট এতটুকু খেয়াল রাখেন, দেখেন হাতের কাজ কি পরিমাণ চড়া, এটা মোটেও চিকন কাজ নাই, যে কাজ হওয়ার কথা এতটুকুন কাজ দেয়ার ডাবল, দেখেছেন? আর এই যে এখানেও সেম, আমি আর এটা ডিটেলিং এ গেলাম না, এই যে নেন বেল্টটা জাস্ট ধরার খাতিরে এই যে ধরে দিলাম, পরে দিলাম মাথায় স্কার্ফ, এখন প্রাইস সব দেখানো শেষ।
ছবি তোলার জন্য ধরে দিলাম, আমার প্রাইজিং এর জন্য কিন্তু সব রেডি, এখন শুধু ধরে। এটা তো দাম অনেক মানুষের জানার কথা, এটা কিন্তু আমি আগে এই ডিজাইনটা না সিমিলার 99% সিমিলার ডিজাইন কিন্তু আমার পেজে প্রায় 500 থেকে 600 মানুষের কাছে আছে। এটা এখন পর্যন্ত আমাদের পাগল করা ক্রেজি ডিমান্ড আসে। সরি, ডান এসএস ডান, এখন ডান দাও এবার প্রাইসের জন্য। বাবা ভারী হৃদয়, এই যে একটাকে একটু এইদিকে নাও মা। আচ্ছা আমার কিছু আর মিস হয়েছে? হ্যাঁ, এখন যেহেতু প্রাইস আমি জাস্ট একটা শেয়ার করে দেই। হ্যাঁ মনে তো হয় ঠিক আছে, এসিটার টেম্পারেচারটা কমাই দাও তো গরম লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমার লাইভে যারা আছেন, হ্যাঁ আমি আমার আপুকে বলে দিলাম, যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে যে কোনো একজনকে জাস্ট মানে স্পেসিফিকলি নিতে, সেই আপুর আজকে এই বোরখার এই ডিজাইনার ড্রেসের বিল হবে 19 টাকা, সেই আপুর আজকে এই ডিজাইনার এটার বিল হবে 19 টাকা। ঠিক আছে, আমি এটা বলে দিলাম যে আছে এটা এনি কমেন্ট হতে পারে, আমি একটু বলে দেই। আর এখন আর কমেন্ট করলে হবে না, ও এখন ঢুকে উইনার নিবে। শোনো আপনি, যারা কমেন্ট অলরেডি করছে, এনি কমেন্ট, প্রাইস কত, আপু দাম বলেন না কেন, এত কথা বলেন কেন, এনিথিং, মানে বুঝছো, মানে যে যা অলরেডি কমেন্ট করে ফেলছে তাদের মধ্যে থেকে শুধু একজনকে নিবা 19 টাকাতে, এটা পুরো মানে ড্রেসটাই তার বিল হবে 19 টাকা। আজকে খালি একটার পর একটা ধামাকা আসে না প্রাইস। ক্যামেরাটাকে দূরে নেই। ওকে আচ্ছা প্রাইস শুনেন, যতগুলো আপু আজকে নিবেন, আমি প্রাইজের আগে এই কালোটার কালোটার বেল্ট আছে না আমার কাছে, হ্যাঁ বেল্ট আছে, একটা জিনিস জানিয়ে দেয় আপুদের, কিন্তু এই যে এই ড্রেস রিস্টক হয়ে গিয়েছে, অবশ্যই দেখে নিয়েন, কারণ এটা আপনাদের অনেক ডিমান্ডের একটা ড্রেস। তো এই ড্রেস যারা নিবেন ওই হাজারের ঘরের এটা রিস্টক হয়েছে। আর এটা নিয়েও একটু বলে দিই, এই ড্রেসটা যাদের আম্মুরা সুতার কাজ পছন্দ করে, পুরো ড্রেসের ওড়নাতে হাজার হাজার পরিমাণ এখানে কাজ করা, এটা এই ক্যামেরায় বোঝানো যাবে না। এই ড্রেস আজকে 1500 টাকারও কমে পাবেন, পুরো ওড়নায় কাজ। একটা প্রমাণ দেখাই দেয়, এই যে এটা লাইভের লাস্ট, এই দেখেন ব্যাক সাইড দেখেন, দেখছেন কি পরিমাণ কাজ। এইগুলা ড্রেসের ও এইগুলা ড্রেস কখনো 2000-এর নিচে পাওয়া যায়, এটা আজকে 1500 টাকারও কমে দিব। এটা ফিউ পিসেস লাইভের, এই লাইভের লাস্টে দেখাবো 1500-এরও কমে পাবে। আচ্ছা এবার চলে আসেন প্রাইসে, আমি ব্ল্যাকটা রেখে দেই। হ্যাঁ এই যে এটা দিয়ে নিবেন, আচ্ছা একটা এসএস নিয়ে রেখে দেন এইভাবে, এটা ধরা সম্ভব না অনেক ওজন। ওকে বিসমিল্লাহ, আচ্ছা চলে আসেন আমাদের এই ডিজাইনার কালেকশনটা আজকে, যতগুলো আপু নিতে পারবেন। দোনোটা কালারই অনেক 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 নাইস, একটা হচ্ছে বিস্কিট টোন কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা ডিটেলস খুবই ইজি, ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই সিল্কের মাঝে, বডি হচ্ছে 48, লম্বা হচ্ছে 54। আপনার যদি এই সাইজে না হয়, ইটস আ হাম্বল রিকোয়েস্ট, আপনি অর্ডার দিবেন না। বডি হচ্ছে 48, আবারও রিপিট করছি, বডি 48, লম্বা 54। এর নিচে এর বাইরে হলে আপনি অর্ডার দিবেন, এর মধ্যে হলে অর্ডার দিবেন। এখানে টোটাল 4টা পার্ট আছে, একটা হচ্ছে আপনার ইনার গাউন, একটা হচ্ছে আপনার উপরের এই কোটিটা যেটা এক্সক্লুসিভ ভাবে কাজ করা, একটা হচ্ছে বেল, একটা হবে মাথার স্কার্ফও আছে কিন্তু সাথে। হ্যাঁ এই যে হিজাবটা আমাদের এই যে সাথে কিন্তু এখানে দেয়া আছে। সো টোটাল 4টা পার্টের এই ডিজাইনার এই বোরখাটা, যে ডিজাইনার কালেকশন বলতে পারেন, যেটা একটা বার আমি কাছ থেকে এই যে দেখে নেন, ঠিক আছে, এই যে কাছ থেকে, ঠিক আছে কাছ থেকেও দেখিয়ে দিলাম। এবার আসেন আপু এটার দাম কত, যারা বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কে যান বা যারা এগুলা পড়েন তাদের খুব ভালো করে ধারণা আছে এই ধরনের 4 পার্টের এই ধরনের একটা জিনিসের প্রাইস কত থাকে। সর্বনিম্ন 7000, 7500, 8000 টাকা, মানে এটা বলার কিছু নেই। আপনি বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কে, আমার কোনো আপু যদি বোরখাও না পড়ে, আমাকে ভালোবেসে আমার লাইফ দেখেন, আমি জাস্ট একদিন বলবো একটু বোরখার ফ্লোরে যাবেন আপুরা, এত মানে প্রাইস রেঞ্জ ইস হাই, ভেরি মাচ হাই।
সো সেখানে আমরা আপনাদেরকে আগের বার এই বোরখাটা কিন্তু আমি আগেও অন্য কালারে সেল করেছি, এই ডিজাইনটা ছিল না, ডিজাইনটা চেঞ্জ ছিল। আপনারা তো এটা মানে হিউজ পরিমাণে নিয়েছেন, হিউজ ক্রেজি ভাবে নিয়েছেন, কততে পেয়েছিলেন? এই ধরনের একটা বোরখা এখন যে বাজারে মার্কেটে প্রাইস এত বেশি সবকিছুর, সেটা আপনারা আরো মনে হয় তিন মাস আগে নিয়েছেন, প্রাইস ছিল মাত্র 3000 টাকাও আপুরা রাখে নাই, 3500-3200 টাকা রাখলেও একটা দাম থাকতো, আমাদের প্রাইস এসেছিল 2980 টাকা, তাই না? এত ফোর পার্টের ডিজাইনার একটা জিনিস যেখানে বাহিরে এগুলো 6-7 হাজার টাকা, আমি নিজে ইন্ডিয়ান একটা ড্রেস সেল করেছিলাম যেটা ওড়নাও ছিল না, শুধু এই যে ভিতরের এটা আর উপরের একটা কোটি ছিল, 8900-তে সেল করেছিলাম আমি, ওটা আমার ইন্ডিয়ান পেজের ড্রেস, সিঙ্গেল একটা ড্রেস 8900 টাকা, ওড়না নাই, স্কার্ফ নাই, কিচ্ছু, বেল্ট নাই, কিছু নাই, দ্যাট ওয়াজ ইন্ডিয়ান, ওটা 8900 মানে 9000 ছিল। আর এটা আমাদের প্রোডাকশন হাউসের মেকিং বলে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 2980 টাকাতে আবারও, বাট এটা কিন্তু দাম বেড়েছে এবার, হ্যাঁ গড়ে 50 টাকা করে বেড়েছে, বাট বাড়ালেও 3000 প্লাস হয়ে যাচ্ছে, জাস্ট এটা আমি আমার আমার পকেট থেকে বেয়ার করব। আমি এই জন্য লাইভে বলে দিচ্ছি যে প্লিজ আপনারা কিন্তু যারা হচ্ছে মানে এমনি একটু একটু দুষ্টামি করতে অনলাইনে অর্ডার দেন, প্লিজ তারা অর্ডার দিবেন না, হ্যাঁ, কারণ এই এই জিনিসগুলো কিন্তু দেখেন অনলাইনেও এখন আর পাওয়া যায় না, জাস্ট এই ফ্রড ফেকরা এরকম দুষ্টামি করে অর্ডার দেয় বলে এগুলো একটা ক্যান্সেল হওয়া মানে আপু হিউজ লস। আমি যে একটা দুইটা বানাইছি না, এখানে আমার টাকা যে কয়টা ড্রেসের মাইল গেল, এগুলাতে কিন্তু আমরা প্রফিট ধরি না, শুধু আপনাদেরকে ভালোবেসে এই ড্রেসগুলো দেই, যে আমরা 12 মাস বিজনেস করি, আমাদের দরকার নেই একটা ড্রেসে প্রফিট খাওয়ার, দ্যাটস দ্য মেইন রিজন। সো ওটাকে একটু রিসপেক্ট করবেন, কারণ আপনি বাইরে গেলেও জানেন যে এগুলোর দাম কত। এই জন্যই কিন্তু মানে আগের বার আমি এই ড্রেস 500 না 600 পিস সেল করছি ভাই, মানে মুখের কথা না, এত দামি, মানে আমার জন্য এই পেজের জন্য ঠিক আছে দামি, কারণ আপনারা সবসময় 1000-1200 মাঝে ড্রেস নেন, সো ইটস অ্যারাউন্ড 3000 টাকা, 500 মানুষ কিন্তু বুঝেই ড্রেস পারচেজ করছে যে বাইরে দাম কত আর কততে পেয়েছে। কাইন্ডলি যারা নিবেন না তারা অর্ডারটা দিবেন না, ঠিক আছে? আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে দেই, এটা তো আমি দেখালামই, আরেকটা জিনিস একটু চলে আসেন, সেটা হচ্ছে আমাদের এই ড্রেস কিন্তু যত আপুরা অর্ডার করবেন আজকের মধ্যে অর্ডার করে দেবেন, এটার কিন্তু স্টক পুরা নাই নাই, এটার কিন্তু আপুরা স্টক একদম নাই নাই, কালকে মাশাল্লাহ হিউজ পরিমাণে অর্ডার ঢুকেছে। সো এই ভেলভেটের ড্রেসটা যারা নিবেন তারা প্লিজ প্লিজ বলছি চেষ্টা করবেন আজকে অর্ডার দিয়ে দেওয়ার, জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন যে আপু আমি এটা নিব, দিস ইজ মাই অ্যাড্রেস, দিস ইজ মাই ফোন নাম্বার, হ্যাঁ আমি একটু জাস্ট হাতে ধরে দেখিয়ে দেই, এই যে আপনারা আমার পেজে গেলে এটা লাইভ পাবেন, সে কালকে দেখবেন যে লাইভ নাই, পেজে হাইড করে দিছি নাই। এটা অনেক সুন্দর ভেলভেটের একটা কুর্তি 1590 টাকাতে আছে, এটার হাতে টার্সেল টার্সেল আছে, আপনারা আমার পেজে গেলে পাবেন, হ্যাঁ গতকালকে পেজে গেলে পাবেন, আমার পেজে গিয়ে দেখেন। আর যারা আমার লাইভে আছেন অবশ্যই কিন্তু আপুর পেজটা ফলো করা আছে নাকি একটু দেখে নিয়ে, যে পেজ লাইভ দেখছি হঠাৎ চোখে পড়লো পেজটাকে আমি ফলো করছি নাকি না, একটু ফলো করে রেখেন, হ্যাঁ এটা 1590 টাকা, এটা 1590 টাকা, এই যে এটা 1590 টাকা, ঠিক আছে এটা 1590 টাকা, এটা জাস্ট অ্যামেজিং, এটা অ্যামেজিং, আজকে আমি বাহিরে যাব এটা পরে, আজকে আমি এটা পরে যাব, এটা মানে এটা কিন্তু লাল না, খুব সুন্দর একটা মেরুন টোন কালার, ঠিক আছে খুব সুন্দর একটা মেরুন টোন কালার। আচ্ছা আপু এবার উইনারের নামগুলা বলি, কারা কারা উইনার হলেন, দাঁড়ান আগে একটা উইনার নেই চোখ বন্ধ করে, যে 200 টাকা পাবেন, বিসমিল্লা, যার নাম আসে, হ্যাঁ আল্লাহ বিসমিল্লা। আচ্ছা সে আপু কোনদিন আপনার ড্রেস নিতে পাই না, শেষ বিকালের মেয়ে, আপনি আজকে 200 টাকা পেয়ে গেছেন, আপনি ড্রেস নিতে পারেন না কিন্তু আপনার তো কপাল অনেক ভালো দেখতেছে, শেষ বিকালের মেয়ে, তিনজনকে নিলাম না আরো আপু পাবেন, দাঁড়ান চেঞ্জ করে এসে আরেকটা নিচ্ছি, গ্যাপ পড়ে গেছে, চেঞ্জ করে এসে আরেকটা নিচ্ছে, ওয়া